নেত্রকোনার গজারিয়া নদীতে সেতু আছে তবুও পার হয় না যানবাহন, কারণ ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নেই। তাই 10 কোটি টাকার সেতুটির সুফল পাচ্ছে না মানুষ। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস উপজেলা এলজিইডি প্রকৌশলীর। নেত্রকোনা থেকে শফিউল আলম উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গজারিয়া নদী। বর্ষায় নৌকা ও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে এই নদী পারাপার হয় প্রায় 10 গ্রামের মানুষ। বাঁশের সাঁকো দিয়ে পারাপারে প্রায় দুর্ঘটনার শিকার হতো শিশু কিশোররা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে গজারিয়া নদীতে সেতু নির্মাণ হয়েছে, তবে সেটি কোনো কাজেই আসছে না, কারণ জমি নিয়ে জটিলতা থাকায় সেতুর দুই পাশের অ্যাপ্রোচের কাজ এখনও শেষ করা যায়নি। বৃষ্টি হয়ে আমাদের কোনো লাভ হয়েছে না। আমরা যে আগে যে নৌকায় যাতায়াত করতাম, নৌকার যাতায়াতেই ভালো আসছিল। কন্ট্রাক্টরে বলতেছে দলিল করে দিবে, আর গৃহস্থরে বলতেছে দলিল করে দেবেন, এই জন্য কাজটা হইতেছে না। সরকারিভাবে জমি ক্রয় করে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসীর। যখন ছিল না তখন ভিন্ন কথা ছিল, এখন তো জটিলতা নিরসন করে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস উপজেলা এলজিইডি প্রকৌশলীর। জায়গার একটু জটিলতা আছে, যার কারণে একটু অ্যাপ্রোচটা করতে একটু ডিলে হয়েছে। আশা করি যে এটার সমাধান ইতিমধ্যে হয়ে গেছে, এটা খুব শীঘ্রই আমরা এটা হ্যান্ডওভার করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত সেতুর কাজ শেষ হবে, নির্বিঘ্নে চলতে পারবে তারা, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নাগরিক।